আসন্ন রেলের গ্রুপ ডি এর পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এই মুহূর্তে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। কিছুক্ষণ আগে আরআরবি কলকাতার ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে আগামী 23 ফেব্রুয়ারি থেকে আরআরসি গ্রুপ ডি এর লেভেল ওয়ান এর এক্সাম, যার নোটিফিকেশন ছিল 1/2019, সেই পরীক্ষাটি আগামী 23 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে বিভিন্ন ফেজে, ঠিক আছে? এবং সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট করা হয়েছে যে এই সিবিটি ওয়ান হওয়ার পর সিবিটি টু পরীক্ষা দিতে হবে যারা সিবিটি ওয়ান পরীক্ষায় কোয়ালিফাই করবে, ঠিক আছে? বলা হয়েছে সিবিটি ওয়ান পরীক্ষায় টোটাল ভ্যাকেন্সির 15 গুণ প্রার্থীকে সিবিটি টু পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ তোমরা জানো যে টোটাল ভ্যাকেন্সি রেলের গ্রুপ ডিতে প্রায় 1 লাখ অল ইন্ডিয়াতে, তার 15 গুণ অর্থাৎ 15 লাখ পরীক্ষার্থীকে সিবিটি টু পরীক্ষায় বসার জন্য ডাকা হবে। অর্থাৎ সিবিটি ওয়ান পরীক্ষায় টোটাল 15 লাখ পরীক্ষার্থী কোয়ালিফাই করবে সিবিটি টু পরীক্ষায় বসার জন্য, ঠিক আছে? এবং সেই সঙ্গে সিবিটি টু পরীক্ষায় কিছু সিলেবাসের, সিলেবাস মানে নম্বরের কিছু বিভাজন, নম্বর বিভাজনের কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে টোটাল 90 মিনিট সময়ে সিবিটি টু পরীক্ষাটি টোটাল 90 মিনিটের হবে, এবং সেখানে 30 নম্বর থাকবে ম্যাথমেটিক্স থেকে, 30 নম্বর থাকবে সায়েন্স থেকে, এবং 35 মার্কস বা 35 নম্বর থাকবে জিআই এবং রিজনিং এর উপর, আর 25 নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। অর্থাৎ টোটাল 120 নম্বর, 90 মিনিট সময়ে 120টি প্রশ্ন থাকবে এবং যার পূর্ণ নম্বর হচ্ছে 120। অর্থাৎ 90 মিনিটে 120টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমরা জানো যারা রেলের এনটিপিসি পরীক্ষা দাও, এনটিপিসি পরীক্ষাতে সিবিটি টু এক্সাম হয়, যেখানেও কিন্তু ওই 90 মিনিটে 120টা প্রশ্নের উত্তর করতে হয়। সুতরাং সেই এনটিপিসি পরীক্ষার মতোই রেলের গ্রুপ ডি পরীক্ষায় সিবিটি টু নতুন সংযোজিত হলো, এবং যেখানে সেই এনটিপিসি সিবিটি টু এর মতোই কিন্তু নম্বর বিভাজনটা নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে নতুন আপডেট খবর রেলের গ্রুপ ডি এর পরীক্ষার্থীদের জন্য। তো এই মুহূর্তে আমি বলবো যে সিবিটি টু এর জন্য বেশি টেনশন না করে, যেহেতু 23 ফেব্রুয়ারি থেকে রেলের গ্রুপ ডি এর পরীক্ষা শুরু হচ্ছে, সুতরাং তোমরা যারা রেলের গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছিলে, তারা 23 ফেব্রুয়ারিকে টার্গেট নিয়ে সিবিটি ওয়ান কে টার্গেট করে আগে ভালোভাবে পরীক্ষা দাও, নেক্সট তোমরা সিবিটি টু এর জন্য ভাববে, ঠিক আছে?